নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের সবারই প্রিয় একটা রেসিপি, সেটা হলো পটল চিংড়ি। এটা আজকে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। এটা রুটি পরোটার সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে দেখে নাও রান্নাটা আমি কিভাবে করলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন আলু আর পটল এক এক করে ভেজে রাখবো। আলুটাও আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি আগে থেকে মিহলুর মাখিয়ে রেখেছিলাম তিন মাছগুলো, সেগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে তেজপাতা আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে সবকিছু কষিয়ে নেব। অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এইবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আলু আর পটলটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব।
গরম মশলা ছড়িয়ে দিলে এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে।